জান্নাত যাওয়ার মেন চাবি আপনার যখন হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে, আল্লাহ বলবে ফারিস্তা, এই আব্দুল্লাহ শুনো শুনো, এখানে আসো এখানে আসো, এই আর হিসাব, এর নমাজের সলাতের খাতাটা নিয়ে আসো, নমাজের প্রত্যেকটা আলাদা আলাদা আপনার খাতা করা আছে, একটা নমাজের, একটা রোজার, একটা হজের, একটা জাকাতের, একটা দানের, সব আলাদা আলাদা করা আছে। কি বলা হবে ফারিস্তারে, এর নমাজের খাতাটা নিয়ে আসো, দেখো নমাজের হিসাবটা কেমন আছে। ওরে সুবহানাল্লাহ, হাদিসে পাওয়া যায় নমাজের হিসাব আরম্ভ হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। নমাজের হিসাব যদি আরাম হয়ে যায়, নমাজের হিসাব থেকে যদি আপনি পার পেয়ে যান, পার পেয়ে যান, বাকি সমস্ত হিসাবগুলি একবারে আরাম হয়ে যাবে, সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। উনি যারা নমাজের হিসাবে আটকে যাবে, আটকে যাবে, তার কোনো উপায় নেই, বাকি যত হিসাব আছে সব মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। বুঝাতে পারলাম কি? আপনাকে নমাজ পড়তেই হবে, বাধ্য আপনি নমাজ পড়তে। যদি মনে করেন না আমি জান্নাত জাহান্নাম বুঝি না, আলাদা ব্যাপার আছে, কিন্তু আপনাকে নমাজ পড়তে হবে। মনে পড়ল, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, একটা দিহাত থেকে লোক আসলো, বিলাইমারি থেকে একটা লোক চলে আসে, একবারে দিহাত কিছু নেই, শিক্ষা দীক্ষা নাই, চলে আস নাবির কাছে এসছে, বলছে কি, দুল্লানি আলা আমালিল ইদা আমিল তহ দাখাল তুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কনভার্ট মুসলমান, আমি নব মুসলমান, ন মুসলিম যাকে বলে, রাসূলুল, হে রাসূল, আপনি আমাকে কিছু দিনের কথা এমন শিখিয়ে দেন, এমন কিছু কথা শিখিয়ে দেন যেটা করতে গেলে আমি জান্নাতে চলে যাব, একটা কিছু শিখিয়ে দেন আমাকে, দুল্লানি আলা আমালিন, কিছু আমল কি কি করলে জান্নাত আমি পাবো, আপনি ওটা আমাকে বলে দেন। নবী বললেন, সাহাবীরা শোনো, তাবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, ইবাদত করতে গিয়ে যেন শিরক না হয়, এবাদত দেখতে হবে, এবাদতটা রাসুলের তারিকাতে হয় কি হয় না, রাসুলের তারিকা অনুযায়ী আপনার এবাদত হচ্ছে কি না সেটাও দেখতে হবে। কারণটা হলো, নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কিছু নমাজি আছে যারা নমাজ পড়ে, নমাজ পড়ার পরেও শিরিক করে, আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, নবীরে বলো ওই সমস্ত লোক যারা দেখাবার জন্য নমাজ পড়ে, যারা সলাৎ আদায় করে, জীবনে বাপের কালে নমাজ পড়েনি, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর হলো হাজি, আর সব সালারা সব মৌলানা মুলবি সাহেব, নমাজ যদি না পড়া হয় তবে কিন্তু ওখানে ঝামেলা হয়ে যাবে, তার কারণে কি সে নমাজ পড়ছে, দেখাবার জন্য, শ্বশুর যেন জানতে পারে যে জামাই নমাজ পড়ে, এই দেখাবার জন্য যদি নমাজ হয়, বুঝতে পেরেছেন, বিয়ে করে নিয়ে এসেছে, বউ জীবনে নামায় উজু করতেও জানে না, কিন্তু যেহেতু শ্বশুর মৌলানা সাহেব, তার কারণে দেখাবার জন্য কয়েকটা দিন নামাজ পড়েনি, তারপর তো দেখা যাবে না। আল্লাহ আল্লাহ নিজে বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা যারা দেখাবার জন্য সলাত আদায় করে তারা জাহান্নামে যাবে, তাদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে। নবী বললেন আল্লাহর জন্য তুমি ইবাদত করো, সলাত আদায় করো, বারোটি মাসের মধ্যে একটি রমজান মাসে রোজা আছে, ফরজ করা আছে, সেই রমজান মাসে তুমি রোজা রাখো, তুমি জাকাত প্রদান করো। ভাই আমার, বন্ধু আমার, এই করে করে না বিদাকে বলতে আছেন, তুমি আল্লাহর জন্য ইবাদত করো, আর ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শিরিক করো না। শিরক করলে আপনার সমস্ত গুনাহ, আপনার সমস্ত নেকি সব শেষ হয়ে যাবে। শিরক করা মানে হচ্ছে আল্লাহকে অপমান করা, আল্লাহর আল্লাহর সঙ্গে কাউকে জুড়ে দেওয়া, বুঝতে পেরেছেন,
এখানে নবী বলছেন ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। আর কি ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, দেখেন জান্নাত যাওয়ার কথা কয়টা মাত্র, নবী এক নম্বরে তুমি ইবাদত করো আল্লাহর সঙ্গে শিরক করো না, তিন নম্বরে বলছেন কি ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, সালাত যেটা ফরজ নামাজ আছে এটাকে কখনো তুমি ছাড়িও না। মানুষ যখন ফরজ নামাজ জেনে শুনে ছেড়ে দেয়, আল্লাহ যারা নামাজ পড়ে আল্লাহর তরফ থেকে একটা দায়িত্ব আছে তার হেফাজত করা, যেই দিন আপনি নামাজ ছেড়ে দিবেন সেদিন দায়িত্বটা আল্লাহর উঠে যাবে, তার মানে আপনি নামাজ পড়লেন না আপনি কাফের হয়ে গেলেন। নামাজ ছেড়ে দেওয়া মানে কাফির হয়ে যাওয়া। ওলামাদের ফতোয়া হলো যে ব্যক্তি দুনিয়াতে নামাজ না পড়ে মারা গেল, নামাজ পড়েনি তার জানাজার নামাজ হবে না, তার জানাজা পড়া যাবে না। জানাজা কারা পড়বে? ওই মাদারুরা পড়বে, ওই গাঁজাখোরেরা পড়বে, ওই নেশাখোরেরা পড়বে, আলেমেরা তার জানাজা নামাজ পড়বে না। কেন বলেন তো? দুনিয়াতে তোমার নামাজের প্রয়োজনই হয়নি, আর ফরজ নামাজ যেখানে ও পড়েনি, জানাজার নামাজ হলো ফরজে কেফায়া, গোটা গ্রামের মধ্যে কয়েকজন যদি পড়ে নেয় তাহলে সবারই পড়া হয়ে গেল, যদি কেউ না পড়ে তাহলে গুনাহগারের ব্যাপার আছে। কিন্তু ও তো ফরজ নামাজই পড়েনি, তাহলে ফরজে কেফায়া কোন দরকার আছে? এবার ওলামাদের ফতোয়া হলো বেনামাজের জানাজা ভালো লোক পড়বে না, আর বেনামাজিকে মুসলমানের কবরস্থানেও রাখা যাবে না, একে শ্মশানে নিয়ে চলে যাও, আর শ্মশানে নিয়ে গিয়ে একে পুঁতে দাও। আল্লাহু আকবার, চিন্তা করেছেন কি? নামাজ তাই হলো এক নম্বর জাহান্নাম যাওয়ার কারণ। কেনে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারাকে চিনতে পারা যাবে, কিছু লোক বলবে যারা নামাজি, হ্যাঁ জি কি ব্যাপার, তুমি এখানে কেন পড়ে আছো, তুমি জাহান্নামে কেন, তুমি তো খুব ভালো কাজ করতে দুনিয়াতে। হ্যাঁ হ্যাঁ, লোকটা বলবে লামনাকুম মিনাল মুসাল্লিন, ওরে ভাই শোনো এই জায়গাটাতে এসেছি কারণটা হলো আমি ভালো কাজ করছিলাম বটে, দুনিয়াতে যত ভালো কাজ ছিল সমস্ত কাজ করতাম, কিন্তু আমি নামাজ পড়তাম না, সলাত আদায় করতাম না, তার কারণে আমি এখানে পড়ে আছি। নবী বলছেন যে ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরক করো না, আর তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ তুমি ছাড়িও না, ফরজ নামাজ তুমি আদায় করবে। কিছু বলবেন নাকি? আসসালামু আলাইকুম। এই মেয়েদের পরশনে জায়গা সংকুলন হচ্ছে না, আপনারা একটু পিছন দিকে চেপে বসো, সামনের দিকে চেপে বসো, সামনে জায়গা অনেক ফাঁকা পড়ে আছে, পিছন দিকে ভিড় করছে, দাঁড়িয়ে আছে। মা বন্ধুর উদ্দেশ্যে বলছি তোমরা একটু স্টেজের দিকে সামনের দিকে চেপে বসো, আর ওই খাওয়ার ওইখানে সুষ্ঠুভাবে কাজ তারা করতে পারছেন না, আপনারা সবাই খাবেন ধীর স্থির ভাবে, একটু শৃঙ্খলা বজায় রাখুন। আসসালামু আলাইকুম। নবী বললেন তুমি ফরজ সালাত আদায় করবে, ছাড়বে না। আর কি, তোমার মাল যদি জাকাতে পৌঁছে যায় তাহলে জাকাতের নিসাবে যদি পৌঁছে যায় তবে তোমাকে জাকাত দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আর কি ওয়া তাহাজ্জুল বাইত, যদি তোমার কাছে টাকা থাকে হজ করার তুমি হজ যাবে, হজে যাবে। এই কথা বলে লোকটা চলে যাচ্ছে, যাচ্ছে তখন নবী বলছেন সামিনা শোনো, কোন ব্যক্তি যদি কোন জান্নাতি মানুষকে দেখতে চায় তবে দেখো দেখো এই লোকটা জান্নাতি লোক, এই লোকটা চলে যাচ্ছে জান্নাতি লোক। ওই লোকটা বলেছিল ইয়া রাসূলুল্লাহকে যে কথাটি আপনি বললেন, যেই কথাটি আপনি বললেন, ওয়াল্লাহে লা আজিদু হাদা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহে ইয়া হাবিব
পাইবার লাগে। যে কথাটি আপনি আমাকে বললেন ওই কথাটা আমি পালন করব, ইয়ার চেয়ে আমি একটুকু বেশি করব না আর একটুকু আমি কম করব না। নবী তখন বললেন শোনো শোনো, মানসাররাহু আইয়ানজুরা ইলা আহলি ইলা রাজুল মিন আহলি জান্নাতে, ওরে শোনো তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি দেখতে চায় একজন জান্নাতি মানুষকে, তবে সে যেন দেখে না, সে দেখে না এই লোকটা জান্নাতি লোক। আল্লাহু আকবার। বলেন তো দেখি দুনিয়াতে আপনি কত বাড়াবাড়ি করছেন, কত বাড়াবাড়ি করছেন, কত মাস্তানি করছেন। আজ আপনার পাটির গরম, আজ আপনার ছেলের গরম, আজ আপনার মালের গরম। আল্লাহ রাব্বুল আলামিন কাউরি কোনো ফখরকে পছন্দ করেন না। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন একবারে মাটির মানুষ হয়ে বাঁচেন যে আল্লাহ আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে উমারকে বলেন, ইবনে উমার রে কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে বসবাস করো তুমি যেন একটা অপরিচিত মানুষ, তোমাকে কেউ যেন চিনে না আর জানে না। শোনো শোনো, আও আবেরো সাবিল, অথবা তুমি পথের পথে, তুমি যেন দিল্লি থেকে আসছো আর বিলাই মারি হয়ে তুমি মালদা যাবে। একটা মানুষ যদি দিল্লি থেকে আসে বিলাই মারি হয়ে চলে যায়, বিলাই মারেন লোকের ওপরে কোনো অত্যাচার করবে না, কোনো ঝামেলা করবে না, কাউনের সঙ্গে গণ্ডগোল পাকাবে না। কেন? ও জানে যে আমি তো এখানকার নই, আমি যদি গণ্ডগোল করে দিই এলাকার লোক তো ছাড়বে না। আহা, নবী বললেন শোনো, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তোমাকে কেউ যেন চিনে না, তোমার বারে বারে জেনে না হয়, তুমি কাউকে আঘাত করো না, তুমি কাউরির ওপরে অত্যাচার করো না, কাউরির জমি চেপে নাও না, কাউরির আল ছেটে নাও না। কারণ আজকে দুনিয়াতে তুমি যাদের জন্য করছো, ছেলে আর মেয়েদের জন্য করছো, এই ছেলে মেয়েরা তোমার কাজে আসবে না, এরা তোমাকে দেখে পালিয়ে যাবে, এরা তোমাকে ছড়ে পালিয়ে যাবে, তুমি সেদিন জাহান্নামে চলে যাবে। যার আইল ছেটে নিয়েছো রক্তের গরমে, বংশের গরমে, পাটের গরমে, তুমি জমি দাবিয়ে খাচ্ছ, ওরে সুবহানাল্লাহ সাত তাবাক জমিন তোমার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, ওরে সেদিন তোমাকে চিনতে পারবে এই লোকটা দুনিয়াতে কাউরের জমি চেপে খাচ্ছিল, কাউরির আয় চেপে খাচ্ছিল। শোনো রে ইবনে উমার, তুমি এমন ভাবে বসবাস করো তুমি যেন একজন মুসাফির। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, শোনো রে শোনো, কবরের মানুষ, কবরকে কোন মানুষকে কবর দিয়ে দিয়েছো, তোমার বাবা কবরে শুয়ে আছে, তোমার বাবা যেন যেন কাউরির উপকার করতে পারবে না, তোমার বাবা কবরে শুয়ে আছেন কার উপকার বা অপকারও করতে পারবে, তুমি নিজেকে করো, তুমি নিজেকে একজন কবরবাসীর মধ্যে তুমি গণ্য করো, তুমি যেন কবরে চলে গেছো এইরকম মনে করো। নবী আরো বলছেন এমনি ওমা শোনো, ইদাস বাহাতা, তুমি যখন সকাল করবে, তুমি সকাল পর্যন্ত বেঁচে আছো, এমনি ওমার শোনো, তুমি মনে করো না যে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকব, সন্ধ্যা পর্যন্ত তুমি অপেক্ষা করিও না। ওরে শোনো, কাউকে যদি আঘাত দিয়ে থাকো, কালকে তুমি আঘাত দিয়েছো, আজকে চলে যাও আর গিয়ে করো কি তার হাত ধরে, তার পা ধরে মাপ নিয়ে নাও, ক্ষমা নিয়ে নাও, ক্ষমা নিয়ে নাও। কারণটা হলো তুমি কি জানো না আহকামুল হাকামিন আল্লাহ সেদিন বিচারের আসনে বসবে, বিচারের আসনে বসে চুল পরিমাণ কেউ যদি জুলুম করে থাকে তারও হিসাব করা হবে, তাকে তার বদলা চুকিয়ে দেওয়া হবে। একটা বকরি সিংআলা বকরি আছে আর একটা বকরির সিং নাই, হাদিসে পাওয়া যায় সিংআলা বকরিটা মেরে দিয়েছে ওই বেসিংআলা বকরিটাকে, যার সিং নাই ওই ছাগলটাকে। কিয়ামতের মাঠে ওই ছাগলটা চলে আসবে যার সিং
নাই, সে বলবে আল্লাহ তুমি আহকামুল হাকিম, এই সিং আলা বকরিটা খাসিটা আমাকে মেরে আঘাত করেছিল, এই যে পেটে আমার আঘাত হয়ে আছে আপনি ফয়সালা করে দেন। আল্লাহর অর্ডার হবে একে সিং দিয়ে দাও, যার সিং ছিল না তাকে সিং দিয়ে দেওয়া হবে। আল্লাহর কত সুন্দর ফয়সালা যে তখন বলবে যে হিসাবে তোমাকে মেরেছিল ঠিক ওই পরিমাণে তাকে তুমি মেরে নাও, ফয়সালা হয়ে যাবে। ভাই আবার বন্ধু আমার, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি তৈরি থাকো তৈরি থাকো, কে জানে মরে যাবো মরে যাবো নাকি। আর নাম আবারও আরো বললেন, ওয়াইদ আম সাইতা, তুমি যখন সন্ধ্যা হবে তুমি যখন সন্ধ্যা করবে তখন সকালের তুমি আশা করো না, এটা মনে করো না আমি সকাল পর্যন্ত বাজব, দুনিয়াতে বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহ কাউরির কোনো ফখরকে পছন্দ করেন না। ভাই আমার বন্ধু আমার, কোনোদিন ফখর করিয়েন না, মালের ফখর করিয়েন না, শরীরের ফখর করিয়েন না, মানে গর্ব করেন না, গর্ব করে চলেন না, বুঝতে পেরেছেন? দেখেন হাজরতে মোসার মতো একজন বাঘা নবী, আল্লাহু আকবার, মোসাকে কে চিনে না জি? হাজরতে মোসা কত শক্তিশালী ছিলেন, ফেরাউনের কমের একটা লোক হজরতে মোসার কমের লোকের সঙ্গে একটু মারা গন্ডগোল হচ্ছে, তো হজরতে মোসা জানতে বলেন, হজরতে মোসা একটা থাপ্পড় মারলেন আর তারই কারণে লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল, এত শক্তিশালী লোক। হজরতে মোসা একদিন বক্তব্য রাখছেন এরকম করে, আর একজন মধ্য থেকে প্রশ্ন করছেন, হে আল্লাহ নবী মুসা বলেন তো দেখি, বর্তমান এই সময়ে আপনি বক্তব্য রাখতে আছেন, আপনার এই পিরিয়ডে আপনার এই সময়ে আপনার চেয়ে আর কোনো বড় আলেম আছে কি? হযরতে মুসা মনে করছেন আমি তো আল্লাহর নবী, আর আমার নবীর ওপরে ফের কে আছে? হযরতে মুসা বলছেন না, আমার চেয়ে বড় আলেম মনে হয় নাই। আল্লাহ আকবার, এ কথাটুকু আল্লাহ সহ্য হলো না, হে মুসা তোমার চেয়ে বড় আলেম নেই বলছো তো, আছে আছে, তুমি যাও দেখা করো। বলে আল্লাহ আমি কেমন করে তাকে পাবো, কেমন করে পাবো? আল্লাহ বলেন মুসাকে, মুসা তুই মাছ ভাজা করে নে, মাছ ভাজা করে ব্যাগে নিয়ে নে, আর এই সমুদ্রের ধারে চলতে থাক চলতে থাক, দুই সমুদ্র যেখানে মিলে গেছে ওই জায়গাতে আমার এক বান্দা বসে আছে, তার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম, তুমি তাকে পেয়ে যাবে। তাই আল্লাহ আমি যাব তাহলে। হযরতে মুসা চলে যাচ্ছেন, হযরতে মুসা তার ভাগিনাকে সঙ্গে নিলেন, আর ভাগিনাকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন, চলতে চলতে হযরতে মুসা ভাগিনাকে বললেন, শোনো এই মাছটা যে মাছটা আমরা নিয়েছি এই মাছটা কিন্তু নদীতে জীবিত হয়ে চলে যাবে, তুমি কিন্তু খেয়াল রাখবে, যখন এই মাছটা যাবে তখন তুমি আমাকে একটু বলে দিবে, তাহলে আমার একটু সুবিধা হবে, যে যে আল্লাহর বান্দার কাছে আমরা যাচ্ছি ওইখানে আমরা পৌঁছে যাব, তুমি কিন্তু এটা খেয়াল রাখবে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম আর হযরতে ইউসা বিন নুন সঙ্গী হলেন, হযরতে ইউসা বিন নুন হযরতে ইউসা বিন নুনকে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছেন, চলতে 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 বুঝতে পেরেছেন খুব ক্লান্ত হয়ে পড়েছেন, খুব ক্লান্ত হয়ে পড়েছেন। হযরতে মুসা বলছেন একটু আরাম করে নে বাপু, আর চলা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে চলতে আছে চলতে আছে, বুঝতে পেরেছেন, সেখানে একটু আরাম করে নি। আল্লাহু আকবার, হযরতে মুসা আরাম করছেন, ঘুম চলে এসেছে, ওই ফাঁকে মাছগুলো জীবিত হয়ে লাফাতে 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 সমুদ্রে পড়ে গেল, আর যেটা দিয়ে পোত গেল রাস্তা হয়ে গেল, পানি দুই দিকে হয়ে গেল রাস্তা হয়ে গেল।
হযরতে মুসার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে হযরতে মুসা বলছেন, চলো 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 তাড়াতাড়ি চলো, এখান থেকে চলো, আমাদের এখানে গন্তব্য পৌঁছায়নি। চলতে লাগলেন, দিন গেল, রাত চলে গেল, চলতে চলতে চলে খিদা পেয়েছে, প্রচণ্ড খিদা পেয়েছে। হযরতে মুসা বলছে, ইউসা বিন নুন শোনো, আর চলা যায় না, খোদার জ্বালা সহ্য করা যায় না, শোনো শোনো আমাদের খাওয়ারগুলো নিয়ে আসো, খাওয়ারগুলো নিয়ে আসো, খাওয়ার খেয়ে নি। হযরতে ইউসা বিন নুন বলছেন, হ্যাঁ হে আল্লাহর নবী মুসা, আমি ভুলে গেছি, ওই যে আপনি পাহাড়ে, ওই যে নদীর ধারে একটা পাথরের ওপরে মহিলান দিয়ে আপনি আরাম করতেছিলেন, ওই সময় আমাদের ব্যাগের ভাজা মাছগুলো লাফাতে 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 সমুদ্রে চলে গেছে। আমি মনে মনে করেছিলাম, আপনি যখন আপনার ঘুম ভাঙবে তখন আমি বলে দেব আপনাকে। আল্লাহ আকবার, তাই নাকি? ধর খ্যাপা, আরে ওখানেই তো আমরা, ওখানে যাওয়ার জন্য চলে আসছি, তুমি কি করলে? বলছে আমি মনে মনে করেছিলাম, কিন্তু আমা আনসানিহু ইল্লা শয়তান, আমি মনে করেছিলাম আল্লাহর নবী আপনাকে বলার জন্য, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুসা বলছেন, শোনো শোনো, ওখান থেকে আমরা আবার চলো, যেই জায়গা দিয়ে উনি গিয়েছিলেন ওই জায়গা দিয়ে আবার ফিরতে আরম্ভ করলেন। ফিরতে ফিরতে আস্তে 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 দেখা গেল, যেই জায়গাটা দিয়ে মাছগুলি চলে গেছে রাস্তা হয়ে আছে, পানি কিন্তু দুই দিক থেকে পানি আছেন, রাস্তা হয়ে আছে। আল্লাহু আকবার। হযরতে মুসা এক পা দুই পা করে গিয়ে দেখছেন আল্লাহর এক প্রেমিক, আল্লাহর এক ভালোবাসা বান্দা একবারে সাদা পোশাক পরে বসে আছেন। আসসালামু আলাইকুম, হযরতে মুসা সালাম দিলেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, কে তুমি? বলে আমি মুসা, আল্লাহর নবী মুসা। বলে তুমি মুসা, বানি ইসরায়েলের নবী মুসা? হ্যাঁ হ্যাঁ। কি কি কারণে এসছো এখানে? হুজুর, আমি এসেছি আপনার কাছে কিছু তালিম নিতে, কিছুটা তালিম নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমি আপনার কাছে কিছুটা তালিম নেব, তার জন্য এসেছি। আল্লাহু আকবার। হযরতে খিজির বলছেন যে তুমি তালিম নিবে, তোমার কি আমার কাছে তালিম নিতে পারে? তোমার তো ধৈর্য নাই, তুমি তো অধৈর্য ব্যক্তি। হযরতে মুসা বলছেন, আল্লাহ রে, কেমন হয়ে গেল ব্যাপারটা? না হুজুর, আমি ধৈর্যশীল হয়ে থাকব, আমি ধৈর্য ধারণ করব। কোরআনের ঘটনা বলছি, শুধু আয়াতটা পড়ছি না আপনাকে, বুঝতে পেরেছেন? সুরাটা হলো সুরা কাহাব, বুঝতে পেরেছেন? তো আমি ধৈর্য ধারণ করে আপনার কাছে বিদ্যা শিখতে এসেছি, কিছুটা আমাকে বিদ্যা দেন। হযরতে খিজির বলছেন, খিজির মানে হলো সবুজ। হযরতে খিজির আলাইহিস সালাম যেখানে বসতেন চারিদিক থেকে ঘাস, মানে ঘাস উপজে তাকে ঢেকে নিতেন, এত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরত ক্ষমতা। হযরতে খিজির বলছেন, তুমি কি বিদ্যা নিতে পারবে আমার কাছে? বলে হ্যাঁ, আমি চেষ্টা করব, আমি ধৈর্যশীল হয়ে থাকবো। বলে শোনো, আমি চলে যাচ্ছি তোমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে চলে যাব, কিন্তু রাস্তাতে টুপ টুপ করে কথা বলিও না। সমাজে কিছু লোক আছে, বুঝতে পারছেন, মুন্সি টাইপের লোক, একটু কিছু জানে, আলেম হলে আমাদের সামনে যদি বসে, আল্লাহ রে ওয়াল্লাহ, তাহলে এমন মানে করবেন উনি আজে বাজে এমন প্রশ্ন, এত টুপ টুপ করে কথা বলবেন, আলেম যেন ফেল হয়ে যাবে ওখানে, আলেমের জন্য স্থানে ওখানে নাই। কিছু সমাজের লোক এরকম দেখতে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? হযরতে মুসাকে বলছেন, তুমি যাবে ঠিকই, কিন্তু টুপ টুপ করে কথা বলবে না। হ্যাঁ চলেন। হযরতে খিজির আলাইহিস সালাম তিনি করলেন কি, তাকে নিয়ে হযরতে মুসাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 দেখতে পাওয়া গেল কয়েকটা ছেলে, বেশ কিছু ছেলে, তারা খেলাধুলা করছে। খেলাধুলা করতে করতে হযরতে খিজির করলেন কি, একটা ছেলেকে ধরে নিলেন আর গল ধরে নিয়ে গলা টিপে তাকে মেরে ফেললেন।
সুবহানাল্লাহ। হযরত মুসা বলছেন, হে আল্লাহর, হে আল্লাহর বান্দা, হে হুজুর, বলেন তো দেখি, আমি তো আপনার কাছে বিদ্যা নিতে এসেছি বটে, কিন্তু আপনি এই কাজটা কেমন করলেন? ও কোচি ছেলে, নিষ্পাপ ছেলে, তাকে আপনি মেরে ফেললেন কেন? আমি বুঝতে পারলাম না। হযরত খেজির বললেন, শোনো রে শোনো, আমি তোমাকে বলেছিলাম আমার সঙ্গে তুমি যাবে, আমার সঙ্গে যাবে, কিন্তু টুপ টুপ করে কথা বলবে না, তুমি আমাকে প্রশ্ন করবে না। হযরত মুসা বলছেন, হুজুর ভুল হয়েছে, আর বলবো না আপনাকে, আর বলবো না, আপনি দয়া করে আমাকে নিয়ে চলেন। হযরত মুসা, মুসাকে আবার বলা হলো, মুসা রে শোনো, আমি জানি তোমার ধৈর্য নাই, তুমি অধৈর্য মানুষ, তুমি এরপরে আর কথা বলো না। চলতে 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 যাই, একটা নদী পাওয়া গেল, নদীতে একটা নাবিক, একটা মাঝি, একটা নৌকা বাইতে আছে। হযরত খিজির বললেন, বাপুরে শোনো শোনো শোনো, আমাদের দুইজনকে তুমি পার করে দাও, আমাদের পার করে দাও একটু, আমরা নদীটা পার হয়ে যাই। বুঝতে পেরেছেন? পার করে দিলেন বেচারা মাঝি, পার করে দিলেন। পার করার পরে হযরত খিজির আলাইহিস সালাম কোনো একটা অস্ত্র দিয়ে নৌকার একটা কাঠ তক্তা উঠিয়ে নিলেন, আল্লাহু আকবার, আর উঠিয়ে নিয়ে নৌকাতে পানি উঠতে লাগলো, পানি উঠে ডুবে গেল। হযরত মুসা বলছেন, হে আল্লাহর বান্দা, হে খিজির আলাইহিস সালাম, আপনি এটা কেমন কাজ করলেন? গরিব মানুষ, নৌকা চালাতে আছিল, জীবন যাপন এতে তার চলছিল, আমি বুঝতে পারলাম না আপনি কেন এটাকে নষ্ট করে দিলেন। আবার খিজির বললেন, ওরে বাপু, আমি তোমাকে বলেছিলাম তোমার ধৈর্য নাই, তুমি অধৈর্য মানুষ, তোমার ধৈর্য নাই, তুমি আমার কাছে জ্ঞান হাসিল করতে পারবে না। হযরত মুসা আবার ভুল স্বীকার করছেন, আল্লাহ, আল্লাহর বান্দা শুনেন, আমি আর কোনো প্রশ্ন আপনাকে করব না, আমি আবার ভুল করেছি। কয়বার হলো ভুল? দুবার হয়ে গেছে, আমি আর আপনাকে কিছু বলবো না, দয়া করে আপনি আমাকে নিয়ে চলেন। বুঝতে পারে? এর পরে যদি বলি তাহলে আপনি আমাকে ছেড়ে দিয়েন, আর নিয়ে যান না, ছেড়ে দিবেন আপনি আমাকে, ঠিক আছে? চলো, চলতে 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 ওই বিলাই মারি পাওয়া গেছে, যেখানকার লোক অশিক্ষিত, যেখানকার লোক মেহমানের খাতির করতে জানে না, মেহমানের সম্মান করতে জানে না। হযরত খিজির আলাইহিস সালাম, হযরত মুসা চলে গেলেন। রাতের বেলা বলে, ভাই, গ্রামবাসী ভাই, খুব খিদা লেগেছে, কেউ এমন আছেন দুটো খাবার দিবেন, কেউ খাবার দিবেন একটু? আবাও তারা ইনকার করলো, অস্বীকার করলো, না আমাদের খাবার সেরকম নেই, খাবার দিতে পারবে না। হযরত খিজির বলছে, থাকো বাপু, কি করা যাবে, থাকো রাতটা কাটিয়ে দি। রাত কেটে গেল, রাত কেটে যাওয়ার পরে চলতে লাগলেন, দেখতে পাওয়া গেল বাড়ির একটা দেওয়াল, দেওয়ালটা পড়ে যাওয়ার মতো হয়েছে, ওই দেওয়ালটাকে যদি সোজা না করা যায় দেওয়ালটা পড়ে যাবে, ভেঙে যাবে। হযরত খিজির বলছেন, ওরে বাপু মশা, শোনো রে শোনো, এই ধরো তো এই দেওয়ালটা ধরো, একটু সোজা করে দাও, মনটা আছে পাইকা। বুঝতে পেরেছে? সারা রাত খাইতে পাওয়া যায়নি, ওরাকে কোয়া গেল যে একটু খাইতে দাও যে ভাই, কেউ দিল না। হযরত মুসা বলছেন, এটা কোন কথা বলছেন আপনি, ওরা রাতে খাইতে দেয়নি, খাবার দেয়নি, আর ওরকে দেওয়াল সোজা করে দেব, এটা কেমন কথা? হযরত খিজির বললেন, ও মুসা, আমি তোমায় বলেছিলাম তুমি টোপ টোপ করে কথা বলবে না, কিন্তু দেখতে পাওয়া গেল আবার তুমি কথা বললে, তোমার ধৈর্য নাই, তোমার ধৈর্য নাই। মশারে শুনো শুনো, এখান থেকে কাট অফ হয়ে গেল, বাপরে তুমি ফিরে চলে যাও, আর আমি চলে যাচ্ছি, এটা আমাদের দুইজনের পৃথক হওয়ার স্থান। তবে শুনো, আমি এই কাজগুলো কেন করলাম একটু খালি শুনেই নাও। আমি যখন আসতেছিলাম, ছেলেরা খেলাধুলা করছিল,
আল্লাহ আমাকে জানালেন, ওরে খিজির, এই ছেলেটার বাবা মা হলো মুমিন, আর এই ছেলেটা তারা কে এমন ঝামেলায় ফেলে দিবে, তাদের ঈমান টিকিয়ে রাখা ভার হয়ে যাবে। খিজির করো কি, এই ছেলেটাকে তুমি মেরে দাও। আমি এই জন্য এই ছেলেটাকে আমি মেরেছিলাম, আল্লাহর অর্ডারে মেরেছি, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। দুই নম্বরে হলো, আমি যখন নৌকা দিয়ে চাপলাম, নৌকাতে যখন আসলাম, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, ওরে শোনো, ওই যে উজান থেকে এক স্বৈরাচারী বাদশাহ, জালেম বাদশাহ আসতে আছে, আর দেখতে আছে কার নৌকা বেশি সুন্দর, কার নৌকা বেশি সুন্দর, যার যার নৌকা ভালো আছে সেই নৌকাগুলোকে সিজ করে নিচ্ছে। ওরে শোনো, আমি এই জন্য নৌকাটাকে আমি খত করে দিলাম, আমি ক্ষত করে দিলাম, সেই জালেম বাদশাহ কিছুক্ষণের মধ্যে এটা দিয়ে পার হয়ে যাবে, তার নজরে আসবে না, এই নৌকাটা ডুবে থাকবে। এই জাত বাদশাহ যাওয়ার পরে ওই লোকটা নৌকাটাকে আবার উঠিয়ে নেবে, আর উঠিয়ে নিয়ে নৌকাটাকে আবার ঠিক করে নেবে, একটা তক্তা লাগিয়ে, একটা কাঠ লাগিয়ে ঠিক করে নেবে, আর ছেলে মেয়েদের এতে ইয়ার মাধ্যম দিয়ে ইয়ার দ্বারা রুজি রোটে কামাবে। এই জন্য আল্লাহর অর্ডারে আমি সেটাকে নষ্ট করেছি। তিন নম্বরে হলো, ওরে ওই গ্রামবাসীর আমরা গিয়েছিলাম, সেই জায়গাতে যাওয়ার পরে আমরা খেতে চাইলাম, কিন্তু তারা আমাদের খেতে দেয়নি। কিন্তু শোনো, এই দিয়াল মালিক যে আছে সেই লোকটাই, সেই লোকটা হলো মুমিন, আর তার ইয়াতিম দুটো ছেলে আছে, ওই দেওয়ালের নিচে সোনা চাঁদি মুনি মুক্তা রাখা আছে, দেয়ালটা যদি ভেঙে পড়ে যায় তবে মানুষেরা দেখে নেবে, আর দেখে নিয়ে মানুষেরা চুরি ডাকারে চিন্তায় করে নেবে, এই এতিম ছেলেদের খুব অসুবিধা হয়ে যাবে। আল্লাহ তরফ থেকে অর্ডার হলো, আমি তার জন্য দেয়ালটাকে আমি সোজা করে দিলাম।